এইচ সি অ্যালএনের যে বই এখন চলে না ম্যালেরিয়া জ্বর পৃথিবীতে কমে গেছে তাই এইচ সি অ্যালএনের ফিভার এখন বেশি এই বইটা চলে না ইন্টারমিডিয়েন্ট ফিভার এইচসি অ্যালএনের থেরাপিউটিক্স ইন ইন্টারমিডিয়েন্ট ফিভার কিন্তু এই বইয়ের মেটিমেডিকা প্রত্যেকটা ওষুধের মেটিমেডিকা এত সুন্দরভাবে অ্যালেন দিয়েছে যে মেটিমেডিকাগুলো পোর্শনটা পড়লে একটা ওষুধের সম্বন্ধে খুব ভালো আইডিয়া পাওয়া যায় বই পাওয়া যায় না এ ভেরি গুড বুক যেমন আমি একটা দেখাচ্ছি যে কোনো ওষুধ খুলে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম বইয়ের নাম কিন্তু হচ্ছে থেরাপিউটিক্স অব ইন্টারমিটেন্ট ফিভার দেখো লাইকোপোডিয়াম উনি তারপরে ম্যালেরিয়ার জ্বরে চিল স্টেজ হিট স্টেজ এসব বলেছেন কিন্তু প্রথমে ক্যারেক্টারিস্টিক্স বলে ওষুধের ক্যারেক্টার এত সুন্দরভাবে বলেছেন লাইকোপোডিয়াম বেস্ট সুইটেড টু পার্সনস ইন্টেলেকচুয়ালি কিন উইক মাসার পাওয়ার আপার পার্ট অফ দ্য বডি এমাসেটেড লোয়ার পার্ট সেমিটিক্যাল লিন অ্যান্ড হেপাটিক অ্যাফেকশনস ফসফরাস সালফার ডিপ সুইটেড প্রগ্রেসিভ ক্রনিক ডিজিজ পেইনস চিবলি একিং প্রেশার ড্রয়িং রাইট সাইডে খুব কম কথায় একটা মেটিমেটিকা উনি এই বইয়ের মধ্যে দিয়েছেন ড্রেড অফ ম্যান ড্রেড অফ ম্যান মানুষের ভয় করে ড্রেড অফ সলিচুড একা থাকতে ভয় ফেয়ার অফ বিং অ্যালোন একা থাকতে ভয় করে লাইক বিস্ম অ্যান্ড ক্যালিকার রেডস অ্যান্ডিন গ্যাস্ট্রিক অ্যাপেকশন এক্সেসিভ অ্যাকুমুলেশন অফ প্রাটুলেন্স অ্যাফেক রাইট সাইড আর গোস ফ্রম রাইট টু লেফট সো এর মেটিমেটিকা পোর্শান একটা ওয়ান্ডারফুল বই আরও কিছু ভালো বই আমি অন্যদিন দেখাবো তো আজকে জবনিকা টানবো সো মেটিমেডিকা বিভিন্ন বইয়ে বিভিন্ন স্টাইলে লিখেছে বিভিন্ন জনে। সব বই পড়লে একটা আইডিয়া পাওয়া যায় এক একজনের একটা স্টাইল তবে আমি পড়ার জন্য বেশি বলবো বরিকের মেটিমেডিকার ইন্ট্রোডাকশন পোর্শান প্রথম প্যারাগ্রাফ ওই প্যারাগ্রাফের মধ্যে ওষুধের জিষ্ট লুকিয়ে আছে আর বরিকের মা মাইন্ড পরে ভার্টিগো হেড আইজ ভিশান যেগুলো বাঁকা বাঁকা লাইনগুলো আছে সেগুলো আন্ডারলাইন করবে তো বরিকের বইয়ের ইন্ট্রোডাকশান আর পার্টিকুলার্সের মধ্যে যেগুলো বাঁকা বাঁকা লাইন আছে কাউপর থেডের বইয়ের ইন্ট্রোডাকশান আর লাস্টে থেরাপিউটিক পোর্শান ডক্টর ঘটকের ক্লোসিস বইয়ের মেটেমেডিকা পর্শান এই সিয়ালেনের ইন্টারমিটেন্ট ফিভারের প্রথমে যে ক্যারেক্টারিস্টিক্স বলে লেখা আছে সেই পর্সান আর পুরনো দিনের অসংখ্য বই দিয়েছি সেগুলো সবাই পাবে না নরেন বন্দ্যোপাধ্যায়ের বইয়ে অনেক জিনিস অনেক জিনিস খুব ইম্পর্টেন্ট নয় সেগুলো বড্ড জাজানো হয়ে গেছে ন্যাশের বইয়ের যে কটা কথা বলা আছে প্রত্যেকটাই খুব দামি একেবারে সলিড কথাগুলি দিয়ে দিয়েছে ন্যাশের মেটেমেটিকা ফ্যারিংটনের মেটেমেডিকা নিয়ে অনেকে লাফালাফি নাচানাচি করবে ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড চট করে বুঝতে অসুবিধা হবে তাহলে সহজভাবে বুঝতে গেলে বাংলায় ঘটকের টিউবারকুলুসিসের মধ্যে যে মেটিমেডিকা পোর্শন আছে ঘটকের বাংলা মেটিমেডিকা তো আমি দিলাম না বাংলায় আরও অসংখ্য মেটিমেডিকা আছে ঘটকের বইয়ে বড্ড জ্ঞানও ওর থেকে এক একটা পয়েন্টের উপরে ডিটেলস লেখা আছে পড়তে কোনো আপত্তি নেই সো মেটিমেডিকা এগুলো পড়ে একটা নিজস্ব জগৎ তৈরি করতে হবে একটা আইডিয়া এই লোকটা এমন এই লোকটা দেখতে এমন ইলেকট্রার চালচলন আমন ইলেকট্রার বৈশিষ্ট্য আমন সেইভাবে আমি অনেক সময় লিখি সেইভাবে আমি পড়াব সেভাবে আমি অনেক ভিডিও করেছি কেস্টেকিংয়ের মধ্যে মোটামুটি বুঝিয়ে দিই তাহলে তোমাদের পড়তে হবে বোরিংয়ের বোরিকের ইন্ট্রোডাকশন হ্যানিম্যানের মেটিমেডিকা পিউরা এবং ডিজের প্রথম পাতা ইন্ট্রোডাকশন পাতাগুলো যেখানে এক দুই তিন চার করে সিমটমস আরম্ভ হয়েছে তার আগের পাতা দুটি তার ভিতরে যেগুলো বাঁকা বাঁকা বা মোটা সেগুলো হেরিংয়ের গাইডিং সিমটমস যারা কিনেছে ডাবল লাইনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডক্টর পাঠকের ইন্ট্রোডাকশান পোর্শন ইজ অলসো ইম্পর্টেন্ট ইন্ট্রোডাকশান যেটা ও বরিকের স্টাইলে লিখেছে ইন্ট্রোডাকশান পোর্শন ইজ ভেরি ইম্পর্টেন্ট বাংলায় সহজ কথায় লিখেছে বাংলাদেশের ডক্টর আব্দুসামাদ এবং লরেন বন্দ্যোপাধ্যায় আব্দুল সামাদের বই আমি দেখানো হয়নি বাংলা বইগুলো আলাদা ডিপার্টমেন্ট আছে বহু বাংলা বই আছে পুরনো দিনের এত বাংলা বই আছে দেখলে মাথা খারাপ হবে তো যেমন দু চারটে পুরোনো দিনের বাংলা বই এইখানে আছে আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে প্রতাপচন্দ্র মজুমদারের বাংলা বই এটা ডক্টর জে মিত্রের বাংলা বই এটা অতুল দত্তের বাংলা বই ভুলুম আছে অনেক সিএস কালীর বাংলা বই অনেকগুলো বলুম আছে ও ইংরেজি বইয়ের মধ্যে আরও দেখানো হয়নি হিউজেস হিউজেসের এর হিউজেসের ফার্মাকোডায়নামিক্স যে বইয়ের মধ্যে উল্লেখযোগ্য সিমটম কিছুই নেই শুধু প্যাথোলজিক্যাল সিমটমই বেশি আছে হিউজেসের ফার্মাকোডায়নামিক্স তো বাংলায় অতুল দত্ত এই হলো বাংলায় উপেন সরকার হরিপ্রসাদ চক্রবর্তী ঢাকার পুরানো দিনের ডাক্তার যে মিত্র পুরনো দিনের কলকাতার ডাক্তার এই হরিপ্রসাদ চক্রবর্তীর বই চার পাঁচটা বলুম মহেশ ভট্টার্যের তুলনামূলক মেটে মেডিকা এসব বই খুব ইন্টারেস্টিং না পড়তে খুব একটা ভালো লাগবে না কার আরও বাংলা বই প্রচুর আছে এ চেয়ে যারা সাধারণ হাতুড়ে হামিপাত্রা খুব ব্যবহার করে এনচি ঘোষের মেটেমেডিকা এ হলো ডক্টর ঘটকের জামাই ময়িম শ্বশুর শ্বশুরমশাই বই লিখেছে ওনার একটু বই লেখার ইচ্ছে ছিল তো উনি মেটিমেডিকা নাম না দিয়ে লিখেছিলেন পুরাতন দোষের পরিচয় ও তার চিকিৎসা তার মধ্যে মেটিমেডিকা উনি লিখেছিলেন এই হলো ঘটকের বইগুলো ঘটক এরকম বাংলা বই আরও অনেক আছে তো প্রত্যেকটা বই যার যার নিজের স্টাইলে লিখেছেন বেসিক ফ্যাক্ট অ্যানাটমি ফিজিওলজি সার্জারি গাইনি আদার সাবজেক্টস না জানলে ম্যাথেমেটিকা বোঝা মুশকিল সেজন্য ম্যাথিমেটিকা পড়ানোর নিয়ম হলো বিলোড়না ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট মেডিসিন ফর এরিসিপেলাস এরিসিবেলাস কি সঙ্গে সঙ্গে বোঝাতে হবে আমাদের ফার্স্ট ইয়ারে মাস্টাররা পড়াতো এরিসিবেলাস বোঝাতো না অনেকে জানেই না ইট অ্যাক্স অন দ্য গ্ল্যান্ডুলার টিস্যু আয়োডাম হোয়াট ইজ গ্ল্যান্ডুলার টিস্যু সেটা বোঝাতে হবে এ ভেরি গুড মেডিসিন ফর কার্বাংকেল হোয়াট ইজ কার্বাংকেল সেটা জানাতে হবে এবং তার সাথে ফিলোজফি নলেজ দিয়ে এবং পোটেন্সি এগুলো বুঝতে হবে তাহলে আগামী সোমবার থেকে আমরা দুর্বার গতিতে এগিয়ে চলব অন্যান্য সাবজেক্ট যেমন মাঝে মধ্যে হচ্ছে অন্য কোর্সে হবে কিন্তু শুধু মেটি যারা জানতে চায় মেটি মেডিকা পড়তে চায় মেটি মেডিকার উপরে আমার যা প্রায় দুশোর উপরে বই পড়ে আমার যে অভিজ্ঞতা আছে সবার থেকে যা ক্রিম কালেকশন করেছি নিজের অনুধাবন শক্তি দিয়ে যা বুঝেছি তা শেয়ার করব সবার মাঝে সবাই ভালো থাকবে গুড নাইট এখনও যারা ধৈর্য ধরে শুনছ যারা শুনছেন সবাইকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আজকের মেটে বিভিন্ন বই এবং কোন বইয়ে কি স্টাইলে লেখা তার উপরে একটা সম্যক ধারণা দিলাম যদি কারোর হয় কেউ উপকৃত হয় কেউ উপকৃত হয় তাহলে আমার পরিশ্রম সার্থক হবে শুভরাত্রি সবাই